पंचायत चुनाव में आके हर गांव जा रहे हैं, सुनना चाहेंगे भाजपा का जो कैंडिडेट है जा रहा है घर में, क्या उनका बता रहा है आम इंसान, क्या उनका मांग है आपको सुनाएंगे। আপনাদের যাচ্ছেন মানুষের বাড়ি কি কি বলছে? সবাই তো বলছে যে ঘর পাচ্ছি না, বিদ্য ভাতা পাচ্ছি না, তো এর জন্য আমাদের এখন সবাই জন্য আমাদের এখন এই নেমেছি ময়দানে, সব গরিব দুঃখীদের পাশে থাকতে হবে। যে কটা বাড়ি গেলাম প্রত্যেকটা বাড়ি দেখলাম আমরা উপযুক্ত ঘর পাওয়ার, সেক্ষেত্রে আপনারা যাচ্ছেন আপনারা কি বলছেন তাদেরকে? বলছি যে আমি তো দাঁড়িয়েছি, তা তোমরা আমার পাশে থেকো, আমি যদি সেই জায়গাটায় যেতে পারি তো আমি তোমাদের পাশে থাকবো। আপনি নড়াই দেবেন এদের জন্য? হ্যাঁ হ্যাঁ দেব। আপনি বানাবেন এদের জন্য ঘরের ব্যবস্থা করবেন? হ্যাঁ হ্যাঁ করব। রাস্তা? হ্যাঁ রাস্তা করব। इनका कहना है जीतेगा तो भाजपा के कैंडिडेट कर देगा जो उनका समस्या है समाधान, कर देगा उनका आवास योजना का घर, कर देगा उनका रास्ता लाइट जो भी समस्या है। बापी मिस्त्री अभी देख रहे हैं ये पूरा जो लाइन से बना हुआ है जो घर, एक भी घर को प्रधानमंत्री आवास योजना नहीं मिला, एक भी घर। हालात देखिए आप, हालात देखिए क्या ऐसी स्थिति है। हम लोग गाँव गाँव जा रहे हैं, घर घर जा रहे हैं केटली मीडिया की तरफ से वेस्ट बंगाल का असली हकीकत दिखाने, पूरा भारत को दिखना चाहिए। अभी हालात देखिए, हर घर टूट जा रहा है, हर घर। ऊपर दिखाइए कैसी हालत में, नीचे देखिए कैसी हालत है वेस्ट बंगाल का। सबको आश्वासन मिलता है घर देंगे घर देंगे, 15 साल हो गया टीएमसी गवर्नमेंट, 15 साल हो गया लेकिन अभी तक एक भी आदमी को आवास योजना नहीं मिला, बहुत तकलीफ में है। मैं पूरा जो गाँव घूम रहा हूँ मैं बहुत हैरान हूँ कैसे हालात है वेस्ट बंगाल का, जिसको बाय देखिए थे लंदन बनाने की ममता बनर्जी, ये लंदन है ये हकीकत। क्रेटली मीडिया लाइव रिपोर्टिंग बापी, पूरा पूरा मेरा कैमरामैन को पूरा दिखाने के लिए बोलूंगा मैं। अभी देखिए क्या हालत है, देखिए कैसे हालत में रह रहा है। ऊपर लकड़ी लकड़ी लगा के रखा है, लकड़ी लगा के देखिए। अपनी घर पानी कानो ना पानी जाए नी? ना कानो দেইনি, ওদের ভালো লাগেনি হয়তো দেইনি। এখন আমাদের দেখছো তো এখন এই রাস্তাটাও হয়নি, আর এই সব বাড়ি ঘরগুলো বাড়ি ঘর পাওয়ার উপযুক্ত নয়। এরা আমফানে উড়িয়ে নিয়ে গেল টিং সমস্ত সব নিয়ে গেল, ছবি তুলে নিয়ে গেল, আমাদের টাকা পয়সা কিছু পাইনি। আর এখনো কি অবস্থা আছি সেটাও তো দেখতে পাচ্ছেন। টিএমসিকে এতদিন আমরা 18-20 বছর একভাবে দিয়ে এসেছি, আর এখন আমাদেরকে বলে এখন বাড়ি ঘরে এসে বলে ভোট দাও ভোট দাও, আর দেই আর দেবো। ওরা তো দেখতেই পাচ্ছে যে এইবার ওরাও বুঝতে পারছে যে কি অবস্থা আছে মানুষগুলো, দেখছে না চোখ নাই? এই রাস্তাটা ছবি তুলে নিয়ে গেছে অন্তত 5-7 বার, আমাকে 5-7 বার ঘরের পিছনে দাঁড় করিয়ে ছবি নিয়ে গেছে। তাহলে এগুলো কোথায় গেল? টাকা পয়সা গুলো স্যাংশন হয়ে গেছে, আমাকে বেড়াতে গেছিলাম সেখান থেকে আমাকে ফোন করে নিয়ে এসছে যে তোমার বাড়ি এসছে 1 বছর আগে। বড়ি বাত কই হে উনোনে, ভ্রষ্টাচার আবাস যোজনা মে ভ্রষ্টাচার ওয়েস্ট বেঙ্গল মে। হর বার ভোট মাঙ্গনে আতা হে টিএমসি কা জো নেতৃত্ব হ্যাঁ, जो पंचायत मेंबर है जो जीते थे पहली पिछली बार, वोट मांगने आते हैं लेकिन उन लोगों का आश्वासन देके जाता है, भरोसा देके जाता है लेकिन हकीकत में कुछ नहीं करते। आप देख रहे हैं पूरा जो गांव है, ना रास्ता है ना उनका घर है, ना लाइट की व्यवस्था है। लाइट দেওয়ার কথা ছিল সেই লাইট টিএমসি নিয়ে গেছে, এখন ওদেরকে বলতে গেলে এখন বলে কি লাইট তুলে নিয়ে আসুন, আমরা কি মার খেয়ে মরবো? লাইট তুলে নিয়ে আসতে যাব কেন? যাবো আমরা লাইট তুলতে? ওই লাইটটা আমাদের রাস্তার মুখে আমাদের লাইটটা ছিল, ওই শ্যামল বিশ্বাস মজুমদারের বাড়ির সামনে লাইট আমাদের এই। উনকা কেনা হে ইয়া ইয়া পে এক লাইট সংশন হুয়া থা লেকিন উস লাইট কো উঠা কে টিএমসি কা জো নেতা হে উনকে ঘর কে সামনে লাগা দিয়া গায়া হে। অন্ধেরে মে রহতে ইন লোগ, না রাস্তা হে না ঘর হে না কোই ব্যবস্থা হে। ইয়ে দেখ রহা হে ইনকা ঘর, ये रसोई है, इसमें रहते हैं, ये ग्राउंड लेवल हकीकत है। अरे पायखाना समस्या, अरे घर, अरे जल भले ले इधर उड़ी तुले जा। কজন থাকেন ঘরে? 4 জন 5 জন, দুটো বাচ্চা আর 2 সংস্কৃত। এর আগে তো এখানে টিএমসির পঞ্চায়েত মেম্বার ছিল, তারা কি কি বলেছে আপনার ঘরে? বললো দেবে। হ্যাঁ দেবে বললো। কবে হবে দেয়? লক্ষ্মী ভান্ডার তো পাইনি আমরা, স্বাস্থ্য সাথী কার্ড হয়নি, 5 জন। ইনকা ইনকা কেনা হে
ये अभी जो प्रधानमंत्री आवास योजना, प्रधानमंत्री जो शौचालय या राज्य सरकार का जो लक्ष्मी भंडार है, कुछ भी उनको नहीं मिला। जब भाजपा के कैंडिडेट जा रहे हैं घर घर, तो इन लोग बता रहा है कैसे तकलीफ में है इन लोग। एक ठाकुमार घरे जार घर परिस्थिति खूब खराब, अपनी घर परिस्थिति देखते पाचन। तो কি হয়েছে, আপনারা কজন থাকেন বাড়িতে? এই বাড়িতে আমরা 11 জন, 11 আদমি রাতা ইস ঘর মে দেখিয়ে 11 আদমি রাতা হ্যায়। ঘর পাননি কেন? পাইনি দেইনি, তার কি করব? কাদের কাছে আবেদন করেছিলেন? অনেক লোকের কাছেই আবেদন করেছে। এখানে তো পঞ্চায়েত মেম্বার যে ছিল, টিএমসি ছিল, আমরা কোনো সাহায্য পাই না, আমরা কোনো সাহায্য পাই না। ঠিক আছে, তোর বাড়িতে সাতটা ভোটার মধ্যে তোর কাছে যদি 4000 টাকা নিয়ে কি করে ভোটার হয় তোর? সেটা হয়েছে, এখন কি করব? আমি তো ছিলাম না তখন, বাচ্চা কাচ্চা নিয়ে কাছে। ঠিক আছে, টাকা নিয়েছে? হ্যাঁ, দুটো ভোটার টাকা নিয়েছে, 4000 টাকা দুটো ভোটারের। হুম, এই যে এই বউ কই দুটো ভোট করে দিতে যাচ্ছে? হ্যাঁ, তাহলে সেগুলো বলবি, সেগুলো বলতে হচ্ছে না? মেজো বউ আর আমার মেজো ছেলে, মেজো বউ আর মেজো ছেলে টাকা নিয়ে ভোট করে দিয়েছে। দেখিয়ে বড়ি আরোপ হ্যাঁ, উনকা কেনা হ্যাঁ, যে ভোটার কার্ড বনা দেঙ্গে, দো ভোটার কার্ড বনা দিয়া ইস ফ্যামিলি কা, उसके लिए 4000 रुपया लिया है टीएमसी का जो कार्यकर्ता है, इसमें भी काट मानी। जो इलेक्शन कार्ड होता है, एपिक कार्ड, उसको बनाने के लिए 4000 रुपया लिया, बड़ी आरोप है। तो आपनारा अन्य काउके जानी छिले? एक्चुअली तो एटा पैसा लागे ना, আমি তো ছিলাম না বাড়ি, এখন ওরা বলত পেয়েছে, বলত পেয়ে বানিয়ে নিয়েছে, বলে তোদের ভোটার হবে না অমুক, এই যে এই বৌমা, এই যে আর ওই মেয়েদের ছেলে। কেন ভোটার হবে না, কি সমস্যা এদের? তোমার ইয়ে জন্ম সার্টিফিকেট, এগুলো নেই? স্কুল সার্টিফিকেট নেই? হ্যাঁ আছে, ওগুলো সবার আমার ছিল, তা নেই, তাও আমার কাছ দিয়ে করার সময় পয়সা নিয়েছিল 4000 টাকা। হুম, আমার আর আমার স্বামীর করার জন্য। বাবা দেখি, ইনকা কেনা হ্যায় ইনকা ইনকা জো प्रति है, प्रतिदेव है उनका, करने के लिए 4000 रुपया लिया। देख रहे हैं ग्राउंड लेवल रिपोर्ट, सुन रहे हैं आप, वेस्ट बंगाल का जिसको लंदन बनाने की बात कही है, अभी सुन रहे हैं, हर किसी में काटमानी। बापी मिस्त्री ये घर है, पश्चिम बंगाल का घर दिख रहे, इसमें लोग है। কি করছেন আপনি? ঘর পাননি? হ্যাঁ, কত? আপনার তো সে তো এখন না, অনেক আগে, এখন তো আপনার পাওয়ার দরকার। আবেদন করেছিলেন আর পরে? ইয়ে ইনকা ঘর হ্যায়, আবেদন ভাই কিয়া থা, লেকিন উনকো নেই মিলা হে। কিভাবে থাকে নেই ঘরে, বর্ষা বৃষ্টির সময় আসছে, আবেদন করেছিলেন? একবার বলেছিলাম, বলছে যে এখন 10 বছর হয়নি ঘর পেয়ে। 10 বছর পর? হ্যাঁ, কে আবি বলা 10 সাল হো অনেকে বাদ আপকো ঘর মিলেগা, আবি দেখ রে হালাত। ये ग्राउंड लेवल रिपोर्ट है, देखिए थोड़ा बहुत हवा चल रही है और तिरपल उड़ रहा है, देखिए ये देखिए उनका घर, ये देखिए देखिए घर उनका नाम पे, जो जब तूफान आई थी, आमफान झड़ आई थी, उस टाइम उनके नाम पे टीएमसी का उनका घर दिखा के टीएमसी ने उनका पैसा खा गया, उनका आवास योजना नहीं मिल रहा। यह है लंदन, अब देख सकते हैं ये लंदन है, लंदन का चित्र है वेस्ट बंगाल का। ग्राउंड रिपोर्ट रिपोर्ट। আপনি পাননি কিছু? না, আমি কিছু পাইনি, আমফান ঝড়ে ঘর ফেলে দিল, আমি তারপরে ঘর দরকে লোক ছবি তুলে টাকার লোক নিয়ে নিচ্ছে, আমি এই মেয়েটাকে নিয়ে থাকি, আমার স্বামী তো মারা গেছে আজকে 10 বছর, আমি এই মেয়েটাকে নিয়ে থাকি, তারপরে লোক ওই চাঁদা ফাঁদা তুলে কাঠকুটো জোগাড় করে তাই আমার এই ঘরটুকুটো বেঁধে দিয়েছে। কজন থাকি এখানে? দুজন। না, আমার মেয়ে, আমার মেয়ে আর আমি থাকি। ঢোকবে ঢোকবে, তোমার বই ঠিক আছে নাকি দেখো, আচ্ছা আচ্ছা হে হ্যান ত্যান এইসব বলে এই পর্যন্ত। দেখি গাঁও বালোনে মিলকে উনকা ঘর রহনে কে লিয়ে থোড়া বনা দিয়ে হে,
लेकिन उनको आश्वासन मिल रहा है होगा, आपका घर बनेगा, लेकिन अभी तक नहीं बन रहा है। तूफान आए थे अम्फान झड़ वेस्ट बंगाल में, उनका घर टूट गया था, लेकिन अभी ऐसी हालत है। ये है ग्राउंड लेवल रिपोर्ट। সবাই ছবি তুলে নিয়ে গেছে, ঘর পাচ্ছি না, এই এই ঘর আসবে 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 করছে, ঘর ঘরই পাচ্ছি না। আপনি ঘর পাননি এখনো? একটা টাবু অবধি পাইনি আমফান ঝড়ে। কতবার আবেদন করেছিলেন? অনেকবার করেছি, বলছে ঘরে নাম আসবে আসবে আসবে, এই অবধি থেমে রয়েছে। ঘরের তো পরিস্থিতি খারাপ, এত বর্ষা আসছে, পুরো সারা বাড়ি দিয়ে জল পড়ে ঘরে। কি বলতে চান মুখ্যমন্ত্রীকে? এখন কি বলবো, এখন ওনাদের কিছুই বলেন, দেখে যদি কেউ কিছু না করে আমরা বলে কত কিছু করব। পঞ্চায়েতে গিয়ে আমরা ঝামেলাও করেছি একটা তাবুর জন্য, তাও পাইনি না, ঘর পাইনি। অ্যাপ্লিকেশন করেছিলেন ঘরের জন্য, আবেদন করেছিলেন? হ্যাঁ, কত ভিড় কথা না, পুরো ভিড় নিছে না, অনেক ভিড় নিছে। আর না এলো কয় বছর ধরে নিছে কোন দিদি, কয় বছর ধরে নিছে পাইনি দাদা। কি বলছে তারা, কি বলছে? তারা কইছে দিব দিবই করছে। ওই জন ভোট ঘর দিব দিব কইছে, এরপর তো ঘর দাদা দেয় না। এই যে দেন না ঘর, ওই ওই যে উডেজি ভাঙ্গা সিরিয়া দেয় না দাদা ঘর। ওই আইলি কয় ওই জন এয়া হে, তখন কইছে দিব দিব, এরপর আর মনে দেয় না। তাহলে কি করবো, কমনা দেয় না দাদা, কি করবো? আপনার ঘর পাননি? না, আমরা কিছুই পাইনি, আমরা পাইনি, পাবো না, আমরা জানি, আর ওই ভরসা আর করি না। যখন আমফানে কিছু পাইনি, এখন কি পেয়ে আমার কোনো লাভ নেই। তারা কি ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে? হ্যাঁ করেছিল, দিয়েছিল তারা। আমফানের আগেই ঘর এসেছে আমার, সেই ঘর এসেছে, এখনো বাড়ি পর্যন্ত আসেনি, ঘর ভেঙে গেছে, দেখে গেছে, সেই ঘরের নাম এসেছে অনেক আমফানের আগেই। সেই জিনিস আমরা কিছুই পাইনি, আমার আর চাইও না। দেখ সকতে হ্যায় উনকা কেহনা হ্যায়, उनका घर अलर्ट हुआ था लेकिन उनको नहीं दिया गया। इस घर आवास योजना में भ्रष्टाचार भरा हुआ है, घर की हालत जिसको प्रधानमंत्री आवास योजना देनी चाहिए थी लेकिन नहीं दिया। टीएमसी का जो मेंबर था, बहुत बार एप्लीकेशन किया था लेकिन उनको नहीं मिला। अब देख रहे हैं घर की हालत, बारिश का मौसम है, अभी बहुत तकलीफ में है उन लोग। अभी भाजपा का जो कैंपेनिंग चल रहा है पंचायत इलेक्शन का, लोके हर घर जा रहा है, हर घर में एक ही आवाज़ है, हम लोगों को प्रधानमंत्री आवास योजना नहीं मिला। ये पश्चिम बंगाल का ग्राउंड लेवल रिपोर्ट है। देख सकते हैं कैसे त्रिपल लगा के रखा है ऊपर में, क्योंकि हर जगह टूटा उटा है उनका घर का। और ये है हालत पश्चिम बंगाल का। দেখা যাচ্ছে আপনার ঘরে তো উপরে টিন ভেঙে পড়ে আছে, হ্যাঁ, তো আপনি ঘর পাচ্ছেন না কেন? পাচ্ছি না এইসব তো আমি বলতে পারবো না, কিন্তু আমফামের সময় আমার এই ঘরের টেক্সার পুরো ওই বাগানে উড়িয়ে নিয়ে গেছিল, একবার না দুইবার তিনবার, তো আমাকে সব দেখে গেল পঞ্চের থেকে, কিন্তু কোনো ব্যবস্থা করেনি। বললো যে হবে, তোমার ঘরে সব কিছু হয়ে যাবে, টিন টিন সবই হবে, কিন্তু কোনো ব্যবস্থা করেনি। একবার না দুইবার তিনবার উড়িয়ে নিয়ে গেছে, খালি ওনারা আসে দেখে চলে যায়, এই অবধি খালি বলে যায় যে হবে, কোনো টেনশন করো না, সব কিছুই পাবেন আপনি, এইটুকু অবধি আমাকে বুঝিয়ে রেখে দিয়েছে। আপনি কি কাজ করেন? আমি এমনি রাজমিস্ত্রি জোগাড়ি করি। হ্যাঁ, আমি রাজমিস্ত্রি জোগাড়ি করি। অনেকবার আবেদন করেছেন? আবেদন একবার না, কয়েকবার করা হয়েছে আমার আবেদন, কিন্তু খালি ওই একটাই আশা দিয়ে রাখছে যে হবে, এইটুকুই চিন্তা। বছর তো হয়ে গেল টিএমসি গভর্নমেন্ট আছে। হ্যাঁ, তা তো হয়ে গেছে, তাহলে আর কবে হবে? আর কবে হবে সেটা ওনারাই জানে, সেটা আমি তো বলতে পারবো না। এই অবস্থায় থাকি, এই তিনটা মেয়ে নিয়ে, বউ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, খায় আর না খায় এইভাবেই থাকি। আপনার নাম? আমার নাম সঞ্জীব গোস্বামী। সচিব সঞ্জীব দা কা কেনা হ্যায় রাজমিস্ত্রি জোগালি কাম করতে হ্যায়, তিন বার উনকা যো উপর কা যো ছাদ হ্যায় টিন হ্যায় ও তুফান মে উড় গয়া থা। ইয়ে খুদ কে মেহনত সে থোড়া বহুত ঘর এসে কিয়ে হ্যায় লেকিন প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই মিলতা। ও আমফান মে যো সাবসিডি থা, যো আমফান মে ক্ষতিগ্রস্ত কে লিয়ে যো মিলা থা, উনকো
नहीं मिला কিছুই পাইনি আপনি যারা কিছু পাননি হ্যাঁ ঘর তো ত্রিপল দাও এই তো বর্ষা সিজন আসছে তা কি করে থাকবো আমরা ছেলে মেয়ে নিয়ে আর স্বামী চালা ব্যান মেয়ের কলেজে ভর্তি করতে হবে কোনো সাহায্যটা যে কিছু পাই না সরকার দিয়ে উপর তো টিন ভেঙে যাচ্ছে হ্যাঁ কজন থাকেন পরিবারে আমরা চারজন আবেদন করেছিলেন করেছি কতবার আসেনি কি বলেছে বলছে দেব দেব দিচ্ছে না उनका कहना है घर के लिए आवेदन किए थे लेकिन उनको आश्वासन दिया जा रहा है लेकिन अभी तक नहीं आया है। उनका जो हस्बैंड है वैन चलाते हैं, अभी जो हालत है घर का अब देख रहे हैं, तिरपाल दे के रखा है। ये है वेस्ट बंगाल का असली हकीकत। शुद्ध लक्ष्मी भंडारे टाका कटा पाई और दो केजी दामे दो केजी की तीन केजी चाल पाई ऐसा को सहाज्य पाईना এই ঘরের জন্য খালি একসের বারবার বলছে বলেছেন ঘর আসছে 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 কই আমরা ঘর পাচ্ছি না ঘর পাচ্ছি না আমাদের এই আমফান ঝড়ে সব কিছু ভেঙে চুরে মানে ইটি ফেটে টেটে গেছে সব কিছু আমরা কিচ্ছুই পাচ্ছি না সাহায্য সাহায্য আমরা কিচ্ছু পাচ্ছি না কি বলছে আপনাদের কি বারবার ঘোরাচ্ছে নাকি বারবার ঘোরাচ্ছে খালি একসের বলছে বলেছেন এই ঘর আসছে এই পাবা পাবা এই কথা খালি একসের বলছে অথচ আমাদের জন্য কিছুই করছে না 15 বছর তো হয়ে গেল বেশি হয়েছে বাবা বাবা করে টিএমসি যে গভর্নমেন্ট বেশি হয়ে গেছে 15 বছর তো হয়ে গেছে হ্যাঁ আপনারা আর কবে পাবেন এই যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটার জন্য আমরা কোনো সাহায্য পাই না কিছু কিভাবে সংসার চলে আপনাদের আমাদের ওই ভ্যান ট্রান চালায় তাই দিয়ে কোনো রকম সংসার চলে আপনার নাম কি অঞ্জনা খরাতি उनका कहना है अभी जैसे हालत देख रहे हैं उनका घर नहीं मिल रहा है कुछ भी जो गवर्नमेंट की जो सब्सिडी है उनको नहीं मिलता है हर बार जो आते हैं वोट मांगने वोट मांग के चला जाता है टीएमसी का लेकिन अभी तक कुछ किया नहीं আমরা যদি কোনো সাহায্য না পাই তাহলে আমরা এই ভোট দিয়া কেন আমরা এক একজন বড় করি কিসের জন্য আজ আমাদের ইসের জন্য সাহায্য পাবার জন্য বা আমরা কিছু তাদের কাছে পাবো সেই জন্য আমরা সবাই রে ভোট দি সেই জিনিসটা ভোট দিয়ে যদি আমরা এক একজনের বানাই তার যদি আমরা কোনো সাহায্য না পাই उनका कहना है वोट मांगने आता है हर कोई लेकिन वोट हो जाने के बाद कुछ नहीं पहले আমরা তারে ভোট দেব আজামকাল যে আমাদের দিক তাকাবে তাদের দিক আমরা তাকাবো যে তাকাবে না তার দিকে তাকাবো না কি হইছে আপনার কি সমস্যা আমার সমস্যা আমার ঘর দেয় না কতবার কাগজ জমা দি বলে এই ঘর আসবে ঘর দেয় না তারপরে বলে টাকা কিছু টাকা লাগবে টাকা দাও আমি বলে আগে আমার ঘর দাও তারপরে আমি টাকা দেব তা বলে ঘর আগে টাকা দাও তারপরে ঘর দেব আমি বলছি এরকম আমি আবার ঘর লাগবে না আমাদের কোনো খুব অসুবিধা যে আমফান ঝড় গেল তাতে আমাদের কিছু দেয়নি তারপরে এই যে ই গেল এতেও আমরা কিছু পাইনি করোনা গেল যে করোনার সময়ও কিছু পাই নাই আমরা হ্যাঁ সব না খাই খাইয়ে সব এইভাবেই সব থাকে ছেলে পেলে নিয়ে আমি তো বললাম যে আমি রাখি অভিযোগ জানিয়েছিলেন কাউকে এই পরিস্থিতিতে আছেন আপনারা জানাইছি আমরা কত অভিযোগ জানাইছি অভিযোগ জানালে দেব যাও তোমরা যাও আমরা তোমাদের জন্য আছি বলে হারাপাট হারাপাট আমরা কি দেব তোমাদের জন্য কি করব হারাপাট দেখে আমাদের কিছু হয় না প্রধানমন্ত্রী আবাস যোজনা তো প্রত্যেকটা গরীব মানুষের জন্য আপনাদের গ্রামে এসে দেখলাম প্রত্যেকই যে পরিস্থিতি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার যোগ্য এবং বাংলার যে গ্রামীণ সড়ক যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সেগুলো পাওয়ার যোগ্য একটা লাইটও তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি না একটা লাইটও নাই এখানে 15 বছর ধরে তো টিএমসি ক্ষমতায় আছে ঘর উড়াই নিয়ে গেছে চাল ঘরের উপরে গাছ পড়ছে আইসে বলছে কি কি হইছে কিছুই হয় না তোমাদের এইটুকু সাধারণ এটুকু কিছুই হয় না হ্যাঁ সেই রকম আইসে বলে চলে গেছে उनका कहना है प्रधानमंत्री आवास योजना के लिए जो टीएमसी का नेता है उन लोग आके कह रहा है पहले आप 10,000 कुछ कुछ आदमी का बोला है 20,000 रुपया दो उसके बाद आप लोगों को घर मिलेगा গরিবের জন্য ঘর আসে হর কিসি সে কাটমানি অন্য লোকেরা নেই যায় গরিবের জন্য ঘর আসে ওই বড় লোক যারা তারা একবার কাজ দুইবার তিনবার ঘর পায় আর আমরা যে গরিব মানুষ আমরা একবারও পাচ্ছি না একবারও পাচ্ছি না মোড়ে ঠিকই তো আমরা তো টাকা দিয়ে দিয়ে তারা ঘুষ খাওয়াইয়া তারা ঘর নিয়ে যায় এখান থেকে উনি কা কেনা হে উন লোক কা হকদার হে আসলি
लेकिन उनसे पैसा मांगा जा रहा है जो पहले 10,000-20,000 रुपया दो, उसके बाद हम देखेंगे आपका घर हो सकता है। मेरे सामने है बीजेपी का कैंडिडेट, हम मैं उनसे पूछना चाहूंगा जो गांव वाले के तकलीफ है उनके, उनको सुना जो भाजपा का कैंडिडेट की बोलबे ग्रामवासी तो প্রত্যেক অভিযোগ করছে, আপনি তো আসলেন তাদের কাছে ভোট চাইতে। হ্যাঁ, তা ওরা অভিযোগ করছে, আমি আশা করি ওরা আমাকে সেই জায়গায় নিয়ে যাবে, ওদের যা দাবি আমি পূরণ করব। প্রত্যেক নেতাই তো কথা বলে যে করে দেব করে দেব, আপনি করে দিতে পারবেন? আপনি সবার সামনে মিডিয়ার সামনে বলুন। চেষ্টা করব, আমি সেই জায়গায় আগে যাই, চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা কি বলেন, কি মনে করেন? আমরা মনে করি যে বিজেপি ক্যান্ডিডেট এসেছে আপনাদের সামনে, আমরা অভিযোগটা বলেছি, দেখি উন লোক আর কোই চারা নেই হ্যাঁ জো গাঁও বালে হ্যাঁ উনকা কেনা হ্যাঁ ভরোসা और एक बार फिर करेंगे जो भाजपा है उन पे, जो भाजपा का कैंडिडेट है उन पे। वेस्ट बंगाल में पंचायत चुनाव चल रहा है, हर घर हम जा रहे हैं, ग्राउंड लेवल से रिपोर्ट कर रहे हैं केटली मीडिया के लिए। जो असली हकीकत हम देख रहे हैं, हम लोग देख रहे हैं जो कैसे हालात है आवास योजना का घर। देखिए लकड़ी लकड़ी है ऊपर, त्रिपल दे के रखा है, लकड़ी है ऊपर त्रिपल दे के रखी, क्योंकि त्रिपल उड़ ना जाए, ऐसी हालात है हर जगह की। हम गांव गांव घूम रहा है, ग्राउंड लेवल में देख रहे हैं जो स्थिति है। प्रधानमंत्री आवास योजना, ममता बनर्जी बहुत कुछ कहते हैं वेस्ट बंगाल सोनार बांग्ला बनाएंगे, ऐसे कुछ कहा था, लेकिन जो ग्राउंड लेवल स्थिति है पंचायत इलेक्शन को लेके, हम लोग जब ग्राउंड लेवल पे जा रहा है देख रहा है कैसे हालत में रह रहा है। अभी बारिश का मौसम है, उनका घर से बारिश का पानी गिरता है, हालत आप देख सकते हैं कैसे। देख रही है ये घर है वेस्ट बंगाल का, प्रधानमंत्री आवास योजना नहीं मिल रहा है, लकड़ी रखा है ऊपर, टूट जा रहा है पूरा घर, पूरा घर टूट जा रहा है। वायदे पर वायदे, लंदन बनाने की बात, सब फॉल्स है, सब फर्जी है। वेस्ट बंगाल में कोई डेवलपमेंट नहीं हुआ, आप देख सकते है गाँव गाँव जा रहे हैं हम, हर लोग का जो तकलीफ है हम सुन रहे हैं। अपनी घर पानी करो, পর কাগজ জমা পত্র দেওয়া হয়েছে পাইনি। হুম, কি বলছে দেবে, এই দেবে দেবে করে আর দেয়নি। ওনাদের তো 15 বছর হয়ে গেল সরকার। হ্যাঁ, হয়ে গেছে বললো, এই ঢুকবে এই আসবে এই করে করে সময় কাটিয়ে দিচ্ছে। এই তো বর্ষা সিজন, তা আপনি কি করে থাকবেন? এভাবে উপরে প্লাস্টিক দিয়ে থাকতে হবে। কজন আছেন আপনার ফ্যামিলিতে? পাঁচজন। পঞ্চায়েত যারা সদস্য ছিল এর আগে তো টিএমসি ছিল, তাদেরকে বলেছিলেন যে আমার ঘরটা ইমিডিয়েট দরকার, কারণ আপনার যে ঘরের কাঠ দিয়া আছে উপরে দেখতে পাচ্ছি, যে কোনো সময় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, হতে পারে, গাছও পড়েছিল এর আগে ঝড়ে। দেখি হরবার আশ্বাসন, আপ দেখ সকতে উপর লকড়ি রাখা হ্যায় কিউকি ত্রিপল দেকে রাখা হ্যায় জ্যাসি হালত হ্যায়। ইয়ে লন্ডন হ্যায়, केटली मीडिया जब हर गांव जा रहा है पंचायत इलेक्शन का बारे में खोजने ने, क्या है जनता का राय, क्या है जनता का मूवमेंट, कैसे रह रहा है पश्चिम बंगाल में, जो दिखा रहा है देख के सब हैरान हो रहा है। पूरा देश को देखना चाहिए असली हाथ में वेस्ट बंगाल में क्या चल रहा है, क्या हो रहा है। जो सेंट्रल प्रोजेक्ट है वेस्ट बंगाल में लागू नहीं होती, किसी को नहीं मिलता। पापी मिस्त्री, क्रेटी मीडिया, वेस्ट बंगाल।